ওকে, সো এই হোয়াটস অ্যাপ, দিস ইজ ফিয়াস ফ্রম স্মার্ট বক্স। তো গাইজ, আজকের ভিডিওতে আমরা কথা বলবো দ্য আসুস আরওজি ফাইভ সম্পর্কে। সো আসুস আরওজি ফাইভ, দিস ইজ এ কোয়াইট ডিসেন্ট ফোন ফ্রম আসুস, তোমরা সবাই জানো। অ্যান্ড এভরি ওয়ান ইজ টকিং, খুবই ভালো এই ফোন। এই ফোনের মধ্যে তেমন কোনো হেটিং করার মতো কোনো জিনিস নেই, বা এই ফোন ইজ এ রিয়েলি গুড থিং অ্যান্ড উইথ দ্য গুড স্টাফ অফ অ্যাবাউট দিস ফোন। বাট এই ফোনটা আসলেই গুড কে, মানে অবভিয়াসলি গুড, অবভিয়াসলি গুড, কারণ ভাই সবাই তো খারাপ হতে পারে না, বা সবাই ওপিনিয়ন ততটা ভুল হতে পারে না, তাই না? বাট দেয়ার আর সাম লিটল বিট অফ অকওয়ার্ড থিংস ইন দিস মোবাইল, মানে কিছু কিছু অফফুল থিংস রয়েছে, বা কিছু কিছু জিনিস রয়েছে যেটা এই মোবাইলটাকে দ্য আলটিমেট বানায় না। অবভিয়াসলি নো, আই এম নট ইনক্লুডিং দ্য র্যাম আর সামথিং লাইক ইউ নট টু সে অর মেনশন ইট, বাট ইয়াস। সো লেটস হেড ইন দ্য ভিডিও, হোয়াই আই এম ডুইং দ্য ভিডিও লাইক দ্য, সো লেটস হেড ইন দ্য ভিডিও। দ্য ফার্স্ট অফ দ্য পয়েন্ট, দিস মোবাইল দ্য ভাইব্রেশন মোটর ইজ নট গুড। এই মোবাইলের ভাইব্রেশন মোটরের যে হ্যাপটিকটা রয়েছে, সেই হ্যাপটিকটা অতটা ভালো নয় ম্যান। দিস হ্যাপটিক ইজ নট গ্রেটার দ্য আরওজি থ্রি, নট গ্রেটার দেন দ্য আরওজি থ্রি। হোয়াই আই এম টেকিং দ্য ফোন, এই মোবাইলের হ্যাপটিকটা আরও যদি থ্রিয়ের থেকেও ভালো, সিরিয়াসলি। ডু ইউ ওয়ান্ট টু দ্য প্রুফ, দেন গো টু দ্য এম কে বিএইচডি। সো এই প্রাইস ব্র্যাকেটে আরও আসুস আরওজি ফাইভের, আমি কিন্তু আলটিমেট ভার্সন করছি না, আমি কিন্তু আলটিমেট ভার্সন সম্পর্কে তোমাদেরকে বলছি না, ঠিক আছে? দিস ইজ জাস্ট আরওজি ফাইভ, যেটা হচ্ছে বেস মডেলটা রয়েছে, আমি সেটা কথা বলছি। আলটিমেট ইজ আলটিমেট, ওটার হিসাব আলাদা, ঠিক আছে? ওকে, সো নাম্বার টু অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট not good thing but feature is the fingerprint is damn slow. I am really excited to that, but the fingerprint is damn slow. And MKBHD বলেছে, the Mr. Mobile বলেছে, plus the Mr. Mobile Kingfisher গুলো বলেছে, and the Mr. who's the boss সেও বলে বলেছে যে the fingerprint is very very slow. And আরেকটা জিনিস আমার কাছে খুবই, মানে একটু অতটা ভালো লাগেনি, সেটা হচ্ছে যে তেজরা বলেছে দ্য হ্যান্ড ফিল অফ দিস ফোন ইজ নট গ্রেট অ্যাজ আদার গেমিং ফোন। সো অন্যান্য গেমিং ফোনের মতো এই ফোনটা হাতে ধরলে তোমাদের সেই একটা ইনথুজিয়াস্ট ফিলটা আসবে না, যে এই ফিলটা তোমাদের অন্যান্য গেমিং ফোন ধরলে তোমরা পাবা, আই থিঙ্ক, আমার মনে হয়। বাট এই ফিলটা তোমরা কিন্তু এখানে পাবা না, অল থ্যাংকস টু দ্য নিউ আরওজি বেস মডেল ফাইভ। Yeah, no wireless charging and no better call quality. So tumra ekhane kono wireless charging pachho na arus ROG 5 e ebong tumra kono better call quality pachho na, but shei khete tumra ultimate version e wireless charging ta pachho ebong seta call quality obviously khubi bhalo. And ekhane je bad side gulo royeche ROG 5 e, seta ROG 5 ultimate e shegulo obviously good side hoye beriyeche. So bhai, this is the business strategy of a company. দিস ইজ এ বিজনেস স্ট্র্যাটেজি। এবং সবথেকে এখন বর্তমানে যেটা খুবই বড় একটা সমস্যা হচ্ছে, ঠিক আছে, মানে জাস্ট যারা বড় বড় ইউটিউবে ফেস করেছে, জাস্ট লাইক ইনকে বিএইচডি, হু ইজ দ্য বিগেস্ট ইউটিউবার, টেক ইউটিউবার ইন দ্য প্ল্যানেট। সো সে কী বলেছে, সে জাস্ট সেড দ্যাট তোমার ফোনটা যখন 0% চলে যাবে, দেন হোয়েন ইউ ট্রাই টু পাওয়ার আপ দ্য ফোন, তোমার ফোনটা যখন অলরেডি ডেড হয়ে থাকবে, তখন তোমার ফোনের যে নিচের পোর্ট রয়েছে, নিচের পোর্ট দিয়ে তোমরা তখনও তোমাদের ফোনকে পাওয়ার আপ করতে পারবে না। তোমরা বলবা হোয়াই অ্যান্ড কীভাবে পাওয়ার আপ করবা, হাও? সো এটার পাওয়ার আপ করার জন্য যে সেকেন্ডারি ইউএসবি পোর্টটা রয়েছে তোমাদের হরিজন্টালি ধরলে, যে নিচে যে ইউএসবি পোর্টটা থাকে, সেই ইউএসবি পোর্টটা দিয়ে তোমাদের ফোনটাকে 0% থেকে 1% আনতে হবে, মানে ফোনটাকে তোমাদের পাওয়ার অন করতে হবে। আদারওয়াইজ কোম্পানি বলে দিয়েছে দিস ইজ আওয়ার বাগ অ্যান্ড উই উইল ফিক্স ইন দ্য নেক্সট আপডেট। বাট ভাই, প্রবলেম ইজ দ্য প্রবলেম, বিকজ আপডেট ইজ নট দ্য সলিউশন। আপডেট কেন দেয় কোম্পানি? কারণ কোম্পানি সেগুলোকে রাখতে চায় যখন সেটা কোনো র ম্যাটেরিয়াল হিসেবে বেরিয়ে আসে, কারণ ফোনটা তখন কোম্পানি থেকে বেরিয়ে আসলে ফোনটা তখন একটা র একটা ফোন ছিল, র ম্যাটেরিয়াল ফোন না। আপডেট দেওয়া হয় হচ্ছে ফোনটাকে জাস্ট উন্নত বা হাই লেভেলে নিয়ে যাওয়ার জন্য, ঠিক আছে? সো আফটার আপডেট ইট উইল বি ফিক্সড, আই হোপ। অ্যান্ড যারা যারা আরওজি ফাইভের, মানে যারা যারা এখানে এখানে এসেছে আরও আরওজি ফাইভের, মানে এবারে টুর নাম শোনার জন্য, ভাই আই এম নট এ কাইন্ড অফ দিস গাই, আই রিয়েলি লাভ দ্য টেক ওয়ার্ল্ড, আই রিয়েলি লাভ দ্য টেক ভার্স ওয়ার্ল্ড, এভরিথিং আই লাভ। সো যে জিনিসটা শুধুমাত্র যতটুকু গণ্য হওয়ার দরকার আমি ঠিক ততটুকুই করবো, ঠিক আছে? সো এর এই সামান্য কিছু কিছু দিকগুলো ছিল যেগুলো অতটা ভালো নেই, এবং যদি কম্পেয়ার করা যায় আলটিমেটের থেকে, তো ভাই আলটিমেটের তো 18 GB র্যাম রয়েছে, তত জিবি নেই, এটা লেস্ট আই থিঙ্ক 12 GB পর্যন্ত লাস্ট ভেরিয়েন্টে তোমরা নিতে পারবা বাংলাদেশে, এবং এটা প্রাইস বাংলাদেশে কোয়াইট বিট বেশি রয়েছে এটা। সো তোমরা এখন নাকি না এসে, আই উইল সাজেস্ট তোমরা অনেক কিছুদিন পর কিনো যখন এই প্রাইসটা কমে যাবে, এখন বর্তমানে তখন লকডাউন চলতেছে, আবার নতুন করে লকডাউন দিয়েছে সরকার,
সো অবে দ্য লকডাউন অ্যান্ড অবে দ্য রুলস ফর দ্য করোনা কোভিড নাইন্টিন এবং ডু ইউ নো হোয়াই দিট ইস কল্ড কোভিড নাইন্টিন বিকজ ইটস ইট ইজ ইট ইজ কাম দ্য টোয়েন্টি নাইনটিন আই ডোন্ট নো রিয়েলি সো দিস ইজ ফর দ্য ভিডিও গাইজ এবং সামান্য সামান্য কিছু জিনিসগুলো রয়েছে যেগুলো তোমাদেরকে লং টাইম ফিল দিতে গেলে হয়তো ভাই ফোন মার খেয়ে যেতে পারে সো আশা করবো তোমাদের সাথে যেন এইরকম কোনো দুর্ঘটনা না ঘটে এবং তোমাদের সবার জন্য একটি শুভকামনা করে আমি এখানে ভিডিওটি শেষ করছি এটা ভাষণ দেওয়ার মতন হয়ে গেল জাস্ট গট ইট সো দিস ইজ ফর দ্য ভিডিও গাইজ আমরা তোমাদের সাথে দেখা করবো নতুন একটি ভিডিওতে ততক্ষণের জন্য গুড বাই টাটা সি ইউ বাই